মাননীয় প্রধানমন্ত্রী আমি দেখেছি চলচ্চিত্র নিয়ে উনি চিন্তা করেন এবং ওনার জ্ঞানের গভীরতা আমাকে খুবই অবাক করেছে। চলচ্চিত্র শিল্পের জন্য আমাদের যেমন মেধাবী ট্যালেন্টেড শিল্পী কলাকুশলী দরকার, প্রযোজক পরিচালক দরকার, একই সাথে আমাদের হল দরকার, সিনেমা থিয়েটার দরকার। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন যে গোটা বাংলাদেশে বিভিন্ন জেলাভিত্তিক সিনেপ্লেক্স তৈরি করার প্রয়োজন। সেই সিনেপ্লেক্সগুলো এমন হবে যেন তারা নিজের পায়ে দাঁড়াতে পারে। আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে, আজকে মূল প্রবন্ধ পড়েছেন জনাব মহামিদ সাহেব, আমি ওনার মূল প্রবন্ধ খুব মনোযোগ দিয়ে শুনেছি, কতগুলো বক্তব্য, বেশিরভাগ বক্তব্যের সাথে আমি একমত, তবে কতগুলো বক্তব্য নিয়ে আমার কিছু দ্বিমত আছে, সেটাও আমি ব্যাখ্যা করে বলার চেষ্টা করব। আপনারা হয়তো জানেন যে 18 বছর আমি শিক্ষকতা পেশায় ছিলাম, এখন সাময়িকভাবে সেই পেশা থেকে বিরতি নিয়েছি। ব্যবসায় প্রশাসন, মার্কেটিং, অন্টারপ্রেনারশিপ, এই ধরনের বিভিন্ন স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, এইসব সাবজেক্টগুলো আমি পড়েছি, ডেভেলপমেন্ট ইকোনমিক্স। আমি মনে করি কোনো শিল্প ভর্তুকি নির্ভর হওয়া উচিত নয়। ভর্তুকি নির্ভর হলে সেই শিল্প সবসময় নির্ভরশীল থাকে সরকারের উপরে। আমি মনে করি শিল্প তার নিজের পায়ে দাঁড়াবে, নিজের ইনকামে দাঁড়াবে, নিজের মতো করে স্বাধীনভাবে এগিয়ে যাবে সামনে। কাজেই আমি সেই কাজটি নিশ্চিত করতে চাই, এফডিসি এবং আমাদের এই চলচ্চিত্র শিল্প যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, সরকারের কাছে কোনো কিছু যাতে চাইতে না হয়। আমরা সেই ক্ষেত্র প্রস্তুত করতে চাই। আজকে সময়ের সাথে, টেকনোলজি ডেভেলপমেন্টের সাথে আপনারা জানেন যে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। এফডিসির আয় করার যে ক্ষেত্রগুলো সেগুলো পরিবর্তন হয়ে গেছে, এফডিসি আজকে আয় করতে পারে না, কারণ যেভাবে এফডিসি আয় করতে পারত সেগুলোর আর প্রয়োজনীয়তা নাই। এখন সব কিছু ডিজিটাইজেশন হয়ে গেছে, ডিজিটাল মাধ্যমে চলে গেছে। তাহলে আমাদের নতুন করে ভাবতে হবে এফডিসিকে কীভাবে আমরা দাঁড় করাতে পারি, আর কী কী সার্ভিস আছে যেগুলো আমাদের সিনেমা তৈরি করতে গিয়ে আমরা বিদেশে যাই, বিদেশ থেকে আমরা নিয়ে আসি, সেগুলো আমরা এ দেশে এফডিসির মাধ্যমে তৈরি করতে চাই, যেন এদেশের টাকা এদেশে থাকে এবং সেই সার্ভিসগুলো প্রোভাইড করতে যেয়ে এদেশে আরও এমপ্লয়মেন্ট জেনারেশন হবে, আমরা স্বনির্ভর হব, সেগুলো বাংলাদেশের সিনেমা বাংলাদেশেই আমরা তৈরি করব এবং সকল ধরনের সুযোগ সুবিধা তৈরি হবে। এবং সুযোগ সুবিধার কিন্তু অন্য একটি দিক আছে, সেটি হলো বাণিজ্যিক দিক। আপনি যে সুযোগ সুবিধা দিচ্ছেন, যারা গ্রহণ করছে তারাও যদি কম্পিটিটিভ প্রাইসে সেইগুলো পায়, তারা কিন্তু বিদেশে যাবে না, এদেশেই তারা সেগুলোকে ব্যবহার করবে এবং যারা সুযোগ সুবিধা সার্ভিসগুলো দেবেন তারাও কিন্তু একটা ইনকাম জেনারেশন প্রক্রিয়ায় চলে যাবে। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।